গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল এ আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা সার্ভিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আমাদের আগের ভিডিও পার্ট ফোরে ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং রিলেটেড যে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের আজকের ভিডিওটিতে আমরা সার্ভিংয়ের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিকস রাইজ অ্যান্ড ফল সিস্টেম এবং লাইন অফ কলিমেশন সিস্টেমের মাধ্যমে কিভাবে রিডিউস লেভেল বের করা যায় সেই সম্পর্কে আলোচনা করব এই টপিকসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রায় দেখা যায় যে সার্ভেইংয়ের যে ছোট ছোটো ম্যাথগুলো আছে সেখানে আমাদেরকে রিডিউস লেভেল বের করতে দেওয়া হয় তো আমরা রাইজ অ্যান্ড ফল সিস্টেম এবং লাইন অফ কলিমেশন সিস্টেম এই দুইটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই রিডিউস লেভেল অর্থাৎ আর বের করতে পারবো তো আর এল বের করার জন্য তাহলে আমরা দেখলাম যে আমাদের দুইটি ম্যাথড রয়েছে একটা হচ্ছে রাইজ অ্যান্ড ফল সিস্টেম মেথড আর আর একটা হচ্ছে লাইন অফ কলিমেশন সিস্টেম অথবা হাইট অব দ্য ইনস্ট্রুমেন্ট সিস্টেম এই দুইটি মেথডের সাহায্যে আমরা যে কোনো পয়েন্টে রিডিউস লেভেল বের করতে পারবো তো রাইস অ্যান্ড ফল সিস্টেম যেটি এটার ক্ষেত্রে যেটি করা হয় সেটা আমাদের যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের অর্থাৎ যে কোনো একটা মার্কের আমাদের আর এল জানা থাকে তো আমার সেই নির্দিষ্ট পয়েন্টের আর এল যদি জানা থাকে সেটা সাপেক্ষে আমি অন্যান্য পয়েন্টে যখন আর এল বের করতে যাব তখন আমি অন্যান্য পয়েন্টের স্টাফ রিডিং নিব স্টাফ রিডিংটা আমি দেখব যে আমার যে আর এল অর্থাৎ যে পয়েন্টের আর এল জানা আছে তার চেয়ে এটি কি আমার নিচে নাকি উপরে অর্থাৎ আমার যে স্টাফ রিডিংটা নিচ্ছি সেটি কি আমার রাইজ নাকি ফল যদি উপরে হয় অর্থাৎ রাইজ হয় তখন আমরা করি কি আমাদের যে নির্দিষ্ট পয়েন্টের আর এল জানা আছে তার সাথে এটি যোগ করে দিই দিয়ে ওই পয়েন্টের এল বের করি আর যদি ফল হয় অর্থাৎ নেগেটিভ হয় তখন আমরা আমাদের যে পয়েন্টের এল জানা আছে সেটি থেকে এই পয়েন্টটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা ওই নির্দিষ্ট পয়েন্টের রিডিউস লেভেল পেয়ে যাই এটি হচ্ছে আমার রাইজ অ্যান্ড ফল সিস্টেম আর লাইন অফ কলিমেশন সিস্টেমে যা করা হয় সেটি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টের আর এল জানা থাকে সেটাকে আমরা বেঞ্চমার্ক বলছি সেইটার সাপেক্ষে আমরা নির্দিষ্ট একটা যে আমার নির্দিষ্ট একটা পয়েন্টে আমি যদি স্টাফ রিডিং নিই সেই স্টাফ রিডিং এবং ওই আমার যে আর এল জানা আছে সেটাকে যদি আমি যোগ করি তাহলে আমি ওই পয়েন্টের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাই এরপরে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের সাপেক্ষে অন্যান্য যে আমি পয়েন্টে আর এল জানতে চাচ্ছি সেই সব পয়েন্টে যদি আমার স্টাফ রিডিং জানা থাকে তাহলে আমি হাইট অব দ্য ইনস্ট্রুমেন্ট থেকে সেই সব পয়েন্টের স্টাফ রিডিং আমি যদি বিয়োগ করি তাহলে আমি ওই সব পয়েন্টে ভোল্টের আর এল পেয়ে যাব তো আসলে এগুলো আমি জাস্ট থিওরি আলোচনা করলাম এর এইটাই আমরা একটু পরে ম্যাথের মাধ্যমে দেখব ম্যাথের মাধ্যমে দেখলে ফিগারের মাধ্যমে দেখলে বিষয়টা আপনি আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা আমাদের আজকের যে ফার্স্ট ভিডিও সেই ফার্স্ট ভিডিওতে আমরা রাইজ অ্যান্ড ফল সিস্টেমটা আলোচনা করব এবং এরপরে আমাদের যে নেক্সট পার্ট সেটিতে আমরা গিয়ে কলিমেশন সিস্টেমটি আলোচনা করব কারণ একসাথে আলোচনা করতে নিলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় তো প্রথমে রাইজ অ্যান্ড ফল সিস্টেম এটি সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখেন প্রথমে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লাল পয়েন্টটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক অর্থাৎ এই পয়েন্টের আর এল আমাদের জানা আছে এখানে বলে দিচ্ছে যে এটার আর এল হচ্ছে একশো এখন আমরা এইটার সাপেক্ষে অন্যান্য বিভিন্ন পয়েন্টের আরেল খুব সহজেই বের করতে পারবো যদি আমাদের স্টাফ রিডিং জানা থাকে তো আমাদেরকে রাইজ অ্যান্ড ফল সিস্টেমের নিয়মই হচ্ছে আমার এই পয়েন্টের সাপেক্ষে অন্য পয়েন্টগুলো কতটুকু আমার ফল অথবা কতটুকু রাইজ অর্থাৎ কতটুকু নিচু অথবা কতটুকু উঁচু সেটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই পয়েন্টের আর এলের সাপেক্ষে সেই রাইজ এবং ফলগুলো যোগ করলে আমি খুব সহজে আমার আর এল পেয়ে যাবো অন্যান্য পয়েন্টে তো আমি একটা ইনস্ট্রুমেন্ট সেট করে নিলাম এটা সাপেক্ষে আমার যে মার্কের পয়েন্ট আছে সেখানে আমি যদি একটা স্টাফ ধরি স্টাফ ধরার পরে সেটা যদি আমি রিডিং নিই তাহলে আমি কিন্তু খুব সহজেই সেই রিডিংটা পেয়ে যাব এবং ওই রিডিংটার সাথে আমি যদি এই যে যেটি আমি রিডিং পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইটা হচ্ছে আমার এই পয়েন্টের স্টাফ রিডিং এবার আমি যদি এ পয়েন্টে আমার আর এল বের করতে চাই তাহলে এই পয়েন্টে আমি আমার স্টাফটাকে বসাবো এবং সেই পয়েন্টের আমি স্টাফ রিডিং বের করব তাহলে এই পয়েন্টের স্টাফ রিডিং আসছে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ একইভাবে আমি অন্য পয়েন্ট বি পয়েন্টে যদি আর এল বের করতে চাই তাহলে বি পয়েন্টে আমার স্টাফটা বসাবো এবং এটার রিডিং নিব এখানে আমার স্টাফ রিডিং আসছে টু পয়েন্ট সেভেন এরপর সি পয়েন্টে যদি আর জানতে চাই তাহলে সেখানে বসাবো এইটার আমার স্টাফ রিডিং এসেছে ওয়ান এরপর আমি যদি ডি পয়েন্টে আমার বের করতে চাই আর এল তাহলে ডি পয়েন্টে আমি স্টাফ বসাবো এইটার স্টাফ রিডিং এসেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এই যে স্টাফ রিডিংগুলো এগুলো কোশ্চেনে বলা থাকবে এগুলোর সাপেক্ষে আমাকে এ বি সি এবং ডি এই চারটা পয়েন্টে আমাকে আর বের করতে হবে তো আমি কিন্তু বেঞ্চমার্কের পয়েন্ট যেটা সেখানে অলরেডি আমার আড়েল জানা আছে একশো এবার আমি আমার অন্যান্য যে পয়েন্ট দেখেন এইটাকে আমরা ব্যাক সাইড রিডিং বলছি এবং লাস্টেরটাকে ফোর সাইড রিডিং বলছি আর মাঝেরগুলোকে আসলে আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড রিডিং এখন আমি এ বি সি এবং ডি পয়েন্টের আড়েল বের করতে গেলে আমাকে বেঞ্চমার্ক যেটি আছে সেটির সাপেক্ষে আমি তুলনা করব যে এ পয়েন্ট যেমন এ পয়েন্টে বের করতে চাইলে আমি এটি এখানে স্টাফ রিডিং আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটির সাপেক্ষে আমি এ পয়েন্টকে তুলনা করব যে এ পয়েন্টটা আমার উঁচুতে আছে না নিচুতে আছে তাহলে আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে দেখেন আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস আসতেছে তার মানে বোঝা যাচ্ছে এটা ফল একইভাবে বি পয়েন্টে যদি বের করতে চাই তাহলে দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে আমি যদি টু পয়েন্ট সেভেন ফাইভ বিয়োগ করি তাহলে বি পয়েন্টটা আমি বুঝতে পারছি এটিও ফল হবে আবার বিআরসি এর মাঝখানে টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমি রাইজে আছে আবার থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটি নেগেটিভ অর্থাৎ ফলে তার মানে আমি যে রাইজ এবং ফলগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি আর এল এর সাথে যদি রাইজ হয় তাহলে আমি সেটা যোগ করে দিব ফল হলে সেটা বিয়োগ করে দিব যেমন দেখেন এ পয়েন্টের ক্ষেত্রে আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমি যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ করি এটা কিন্তু আমার মাইনাস আসবে আবার এ থেকে বিতে আমি গেলে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে আমি যদি টু পয়েন্ট সেভেন ফাইভ বিয়োগ করি এটাও আমার মাইনাস আসবে অর্থাৎ ফল হবে এবার আমি যদি বি থেকে সিতে যাই এবার এ পয়েন্টের আগে বের করি দেখেন এ পয়েন্টে আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ছিল আর এটা ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমি যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ দিই তাহলে আমার আসছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে ফল যেহেতু মাইনাস এসেছে তার মানে ফল অর্থাৎ নিচুতে আছে এরপরে এ এবং বি অর্থাৎ পয়েন্ট বিতে যদি আমি বের করি পয়েন্ট বিতে তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান টু পয়েন্ট সেভেন ফাইভ যদি বিয়োগ করি তাহলে আমার আসছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে আমার মাইনাস অর্থাৎ ফল এসেছে এবার সি পয়েন্টে যদি বের করি দেখেন তাহলে সি পয়েন্টে আমার স্টাফ রেডিংয়ে ডিফারেন্স হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমার পজিটিভ চলে এসেছে প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ রাইস এবার ডি পয়েন্টে যদি বের করি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমার এসেছে মাইনাস পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ফল তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টের ফল এবং রাইস পেয়ে গেলাম এবারে খুব সহজেই আর এল বের করতে পারবো তাহলে এ পয়েন্টে যদি আর বের করতে চাই দেখেন এখানে আমি আর এল আমার এটা জানা একশো এই একশোর সাথে একশো যেহেতু আমার এখানে ফল হয়েছে তাহলে একশো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমি পেয়ে গেলাম নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এ পয়েন্টের আর এল পেয়ে গেলাম এবার বি পয়েন্টের আড়েল যদি বের করতে চাই তাহলে এ পয়েন্টের আর এল জানা আছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে এ এবং বিয়ের মাঝে ফল হয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি এটা মাইনাস করে দেব ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পেয়ে গেলাম নাইনটি এইট বি পয়েন্টের আর এল একইভাবে সি পয়েন্টের যদি আরেল বের করতে চাই তাহলে আর এল অফ পয়েন্ট সি হবে কি আমার বি পয়েন্টের আরেল জানি নাইনটি এইট এখানে আমার রাইস হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমি এটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভকে যোগ করে দিব তাহলে নাইনটি এইট প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমি পেয়ে গেলাম নাইনটি নাইন পয়েন্ট টু ফাইভ এবার যদি আমি আর এল অফ পয়েন্ট ডি বের করতে চাই তাহলে সি পয়েন্টের আরেল আমরা পেয়ে গিয়েছি নাইনটি নাইন পয়েন্ট টু ফাইভ আর সি আর ডি এর মাঝে ফল হয়েছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে মাইনাস করে দিব জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমি এখান থেকে আরেল পেয়ে গেলাম নাইনটি নাইন তাহলে এভাবে আমি যে কোনো পয়েন্টে যদি আর এল বের করতে দেয় তাহলে আমি রাইজ এবং ফলের মাধ্যমে এই মেথডের মাধ্যমে খুব সহজে আমি সেই পয়েন্টের আরেল বের করতে পারবো জাস্ট কেন আমাকে সাপেক্ষে অন্য কি ফল হয়েছে নাকি রাইজ হয়েছে এটা আমাকে দেখতে হবে যদি আমার ফল হয় তাহলে আমি আমার যা নন আর এল আছে সেখান থেকে এটাকে বিয়োগ করে দিব আর যদি আমার এটা রাইজ হয় তাহলে আমার নন আর এর সাথে এটি যোগ করে দিব তো আমরা একটা ম্যাথ করব দেখেন এই ম্যাথের মাধ্যমে এটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এখানে একটা ম্যাথ আছে যেখানে বলছে দ্য ফলোয়িং কনজিকিউটিভ রিডিংস ওয়ার টেকেন উইথ এ ডাম্পি লেভেল অ্যালং এ চেইন লাইন অ্যাট এ কমন ইন্টারভাল অফ পনেরো মিটার অর্থাৎ পনেরো মিটার পরপর কতগুলো স্টাফ রিডিং নেওয়া হয়েছে সেগুলো আমার বলে দেওয়া আছে দ্য ফার্স্ট রিডিং ওয়াজ অ্যাট চেনেজ অফ একশো পঁয়ষট্টি মিটার অর্থাৎ আমার যে প্রথম রিডিংটা আছে সেটা একশো পঁয়ষট্টি মিটার চেইনেজে নেওয়া হয়েছে ফার্স্ট পয়েন্টের আরেল আমার বলে দেওয়া আছে নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ অর্থাৎ আমার প্রথম পয়েন্টের আরেল কিন্তু জানা যেটাকে আমরা বেঞ্চমার্ক বলছিলাম নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ এটা বলে দেওয়া আছে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ শিফটেড আফটার দ্যান ফোর্থ অ্যান্ড নাইন্থ রিডিং অর্থাৎ চার নাম্বার এবং নয় নাম্বার রিডিংয়ের পরে আমার যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টকে শিফট করা হয়েছে আমার চার নাম্বার রিডিং এবং নয় নাম্বার রিডিং এই দুইটার পরে আমার ইনস্ট্রুমেন্টকে শিফট করা হয়েছে আমাকে রাইজ এবং ফল মেথডে প্রত্যেকটা পয়েন্টের এল বের করতে বলা হয়েছে তাহলে আমি রাইজ অ্যান্ড ফল সিস্টেমে প্রত্যেকটা পয়েন্টের যদি এল বের করতে চাই সেটা আমরা খুব সহজে বের করতে পারবো তো আমরা একটা টেবিল ড্র করে নিব প্রথম টেবিলে আমার প্রথম পয়েন্টে থাকবে হচ্ছে স্টেশন পয়েন্টগুলো আমি নাম দিব এরপর আমার চেইনেসগুলো যেহেতু যেহেতু প্রথম চেইনেসটা আমার বলা ছিল একশো পঁয়ষট্টি মিটারে তাহলে আমি প্রথমটা একশো পঁয়ষট্টি মিটার আর পরেরগুলো বলা ছিল পনেরো মিটার ইন্টারভালে তাহলে একশো পঁয়ষট্টির সাথে পনেরো একশো আশি একশো আশির সাথে পনেরো একশো পঁচানব্বই এরকম করে পনেরো মিটার ইন্টারভালে আমি চেইনেসগুলো লিখে নিলাম এরপরের কলামগুলো আমার থাকবে ব্যাক সাইড রিডিং ইন্টারমিডিয়েট সাইড রিডিং এবং ফোর সাইড রিডিং এরপরে আমি ব্যাক সাইড ইন্টারমিডিয়েট সাইড এবং ফোর সাইড রিডিংগুলো বসাবো তারপরে একটা কলাম থাকবে সেটা হচ্ছে রাইজ আর ফলের কলাম থাকবে আমার যতটুকু রাইজ হবে সেটা লিখব ফল লিখবো আর তারপরে আমার একটা কলাম থাকবে যেটাতে আমি হচ্ছে রিডিউস লেভেল অর্থাৎ আর এল আমার যে আরেলগুলো বের করতে বলেছে সেই আরেলগুলো আমি সেই কলমে লিখবো আর লাস্টের একটা কলাম হচ্ছে রিমার্ক তাহলে প্রথমে আমি ব্যাক সাইড ইন্টারমিডিয়েট সাইড এবং ফোর সাইড এই কলামগুলো পূরণ করব। তো প্রথমে আমার দেখেন বলা ছিল স্টাফ রিডিং থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো তাহলে এটা যেহেতু আমার শুরুতে তাহলে এটা আমার ব্যাকসাইড রিডিং হবে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো তাহলে আমি এটি লিখলাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এরপরে আমার চার নম্বরে গিয়ে আমার স্টেশন চেঞ্জ হবে যেহেতু চার নম্বরে আমার জিরো পয়েন্ট এইট সিক্স জিরো তাহলে এটা আমার চার নম্বরেরটার এর আগে যেগুলো আছে সেগুলো ইন্টারমিডিয়েট সাইড হবে তাহলে টু পয়েন্ট টু ফোর ফাইভ এটা আমি ইন্টারমিডিয়েট সাইডে বসলাম ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আমি ইন্টারমিডিয়েট সাইড রিডিং বসলাম আর লাস্ট চার নাম্বারে যেটা চেঞ্জ হয়েছে সেটি কিন্তু আমার ফোর সাইড হবে জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে এটি আমি গিয়ে বসালাম জিরো পয়েন্ট এইট সিক্স জিরো ফোর সাইড যে কলাম সেখানে বসিয়ে দিলাম তাহলে জিরো পয়েন্ট এইট সিক্স জিরো ফোর সাইড রিডিংয়ে এরপরে যে রিডিংটা থ্রি পয়েন্ট ওয়ান এই পয়েন্টে কিন্তু আমার স্টেশন চেঞ্জ হয়েছে তাহলে এই পয়েন্টে আমার সেম এই ভ্যালুটা হবে থ্রি পয়েন্ট টু ফাইভটা হয়ে যাবে আমার ব্যাক সাইড রিডিং তাহলে ব্যাক সাইড রিডিং ওই পয়েন্টে বসালাম এরপরে আমার নয় নাম্বারে গিয়ে আবার হচ্ছে আমার স্টেশন চেঞ্জ হবে তাহলে নয় নম্বরে আমার রিডিংটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফাইভের আগে যে রিডিংগুলো আছে সেগুলো কিন্তু আমার ইন্টারমিডিয়েট সাইড রিডিং হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফাইভের আগে আমার যেগুলো আছে যেই চারটা সেই আমার টু পয়েন্ট সেভেন সিক্স জিরো ওয়ান পয়েন্ট এইট থ্রি ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফোর সেভেন সাইড এগুলো ইন্টারমিডিয়েট সাইড রিডিং আর ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফাইভ এটি হয়ে যাবে আমার ফোর সাইড রিডিং যেহেতু এখানে গিয়ে আমরা স্টেশন চেঞ্জ করবো তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফাইভ বসালাম আর এর ইমিডিয়েট পরের যেটা ওয়ান পয়েন্ট টু টু ফাইভ সেটা আমার হয়ে যাবে ব্যাক সাইড রিডিং তাহলে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ আমি সাইড রিডিংয়ে বসালাম আর টু পয়েন্ট থ্রি নাইন জিরো এটা আমার ইন্টারমিডিয়েট সাইড বসবে যেহেতু আমার এরপরে আর মাত্র একটা আছে এটা আমার একদম ফোর সাইডে বসবে থ্রি পয়েন্ট জিরো থ্রি ফাইভ তাহলে এইভাবে আমরা ব্যাক সাইড ইন্টারমিডিয়েট সাইড এবং ফোর সাইডে যে রিডিংগুলো আছে সেগুলো আমরা ফার্স্টের কাজ হচ্ছে সেগুলোকে বসে বসিয়ে নেওয়া এরপরের কাজ হচ্ছে আমাদেরকে রাইস এবং ফল বের করা তো আমাদের রাইজ এবং ফল বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আর আমাদের দেখেন প্রথম পয়েন্টের জন্য আর এল কিন্তু বলে ছিল নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ অর্থাৎ বেঞ্চমার্কে যে আর এল সেটি বলা ছিল নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ আমাদেরকে অন্য আর এল গুলো বের করতে হবে তো প্রথমে আমাদের কাজ যেটা রাইজ আর ফল বের করব তো আমরা দেখেন আমাদের প্রথম যে রিডিং ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো সেটি থেকে আমরা টু পয়েন্ট টু ফোর ফাইভ বিয়োগ করবো বিয়োগ করে যদি আমাদের এই ভ্যালুটি পজিটিভ আসে তাহলে আমরা এটা রাইসের ঘরে লিখব আর বিয়োগ করে যদি এটি নেগেটিভ আসে তাহলে অবশ্যই এটা আমরা ফলের ঘরে লিখবো একইভাবে টু পয়েন্ট টু ফোর ফাইভ থেকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ বিয়োগ করবো যদি পজিটিভ আসে রাইসের ঘরে লিখবো তাহলে প্রথমটা দেখেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো থেকে টু পয়েন্ট টু ফোর ফাইভ বিয়োগ করলে আমাদের আসলো জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ পজিটিভ যেহেতু তাই আমরা রাইসের ঘরে লিখলাম এরপর যদি আমরা বিয়োগ করি টু পয়েন্ট টু ফোর ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমাদের এটা আসলো ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো পজিটিভ এসেছে তাই আমরা রাইসের ঘরে লিখলাম এরপর যদি আমরা ওয়ান থেকে জিরো পয়েন্ট বের বিয়োগ করি তাহলে ভ্যালুটি আসলো জিরো পয়েন্ট এটিও আমরা যেহেতু পজিটিভ তাহলে রাইসের ঘরে লিখলাম এরপর আমাদের থ্রি পয়েন্ট স্টাফ রিডিং সেটি থেকে যদি টু বিয়োগ করি তাহলে আসে জিরো এটাও পজিটিভ তাহলে আমরা রাইসের ঘরে লিখলাম এরপর আমার টু থেকে আমরা যদি ওয়ান বিয়োগ করি তাহলে আমার আসে পয়েন্ট যেহেতু পজিটিভ রাইসের ঘরে লিখলাম একইভাবে এটা বের করলাম জিরো পয়েন্ট থ্রি সিক্স ফাইভ পজিটিভ এসেছে এরপর যদি আমরা দেখি ওয়ান পয়েন্ট ফোর সেভেন থেকে যদি আমি ওয়ান পয়েন্ট নাইন সিক্স বিয়োগ করি যেহেতু ওয়ান পয়েন্ট নাইন সিক্স বড়ো তাহলে এখানে কিন্তু ভ্যালুটা আমার নেগেটিভ আসছে নেগেটিভ আসলে আমরা বলেছি ভ্যালুটা ফলের ঘরে লিখব তাহলে এখানে বিয়োগ করলে আসে দেখেন মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন ফাইভ যেহেতু নেগেটিভ তাই আমরা এটা ফলের ঘরে লিখলাম এবার পরেরটা যদি করি ওয়ান পয়েন্ট টু টু ফাইভ থেকে যদি আমরা টু পয়েন্ট থ্রি নাইন জিরো বিয়োগ করি এটাও কিন্তু আমার নেগেটিভ আসে নেগেটিভ মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ তাই এই কারণে এটা আমরা ফলের ঘরে লিখলাম পরেরটা যদি বিয়োগ করি এটিও দেখেন আমাদের নেগেটিভ আসে মাইনাস পয়েন্ট জি সিক্স ফোর ফাইভ এই কারণে ফলের ঘরে লিখলাম তাহলে আমাদের রাইস আর ফলগুলো বের করা হয়ে গিয়েছে খুব সহজে আমরা আরেল বের করতে পারবো তাহলে আরেল বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমার যে আরেল মার্কে আরেল জানা আছে সেটি থেকে আমার রাইজ হলে ওটার সাথে আমি যোগ করব যোগ করে লিখবো আর নেগেটিভ হলে আমি কি করব আমার আগের আড়ল যেটা জানা আছে সেটা থেকে ফল বিয়োগ করে আমি ওইখানে লিখবো তাহলে আমার দেখেন প্রথমটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ জানা আর রাইস হচ্ছে আমার জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ তাহলে যেহেতু রাইস হয়েছে তাহলে আমি ওটার সাথে এটা যোগ করব যোগ করলে আমি পেয়ে যাব নাইনটি এইট পয়েন্ট নাইন নাইন জিরো একইভাবে আমি নাইনটি এইট পয়েন্ট নাইন নাইন জিরোর সাথে যদি ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো যোগ করি তাহলে আমি পেয়ে যাব একশো দশমিক এক এক শূন্য এইভাবে আমি প্রত্যেকটা আর এলের সাথে আমার রাইসগুলো যোগ করব তাহলে আমি রাইসগুলো পেয়ে যাব আর ফলের ক্ষেত্রে যেটা হবে আমার একশো দুই দশমিক শূন্য তিন শূন্য যেটা দেখেন সেখান থেকে আমার ফলের ক্ষেত্রে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি বিয়োগ করে দিব তাহলে আমার প্রথমটা নাইন আমি বের করে ফেললাম নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভের সাথে জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ যোগ করলাম করে নাইনটি এইট পয়েন্ট নাইন নাইন জিরো পরেরটা নাইনটি এইট পয়েন্ট নাইন নাইন জিরোর সাথে ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো যোগ করলাম এভাবে আমি আর এলগুলো পেয়ে গেলাম এবার আমার একশো দুই দশমিক শূন্য তিন শূন্য থেকে যেহেতু ফল হয়েছে তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন ফাইভ করতে হবে তাহলে আমি পেয়ে যাবো একশো এক দশমিক পাঁচ তিন পাঁচ আর একশো দশমিক তিন সাত শূন্য থেকে আমি যদি জিরো পয়েন্ট সিক্স ফোর ফাইভ বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাবো নিরানব্বই দশমিক সাত দুই পাঁচ তাহলে এইভাবে আমি প্রত্যেকটা আর এল পেয়ে যাব শুধু খেয়াল রাখতে হবে আমার রাইস হয়েছে নাকি ফল হয়েছে তাহলে এগুলো পেয়ে গেলে আমি পরীক্ষার আমি এবার ব্যাক সাইড রিডিং যেগুলো আছে সেগুলো যোগ করব করলে আমি পাবো সেভেন পয়েন্ট ফাইভ ফোর সাইড রিডিং যেগুলো আছে সেগুলো যোগ করব করলে পাবো ফাইভ পয়েন্ট এইট সিক্স সবগুলো যোগ করলাম অফ রাইস তাহলে আমি পেয়ে গেলাম আর সাবিশন অফ ফল করলে আমি পেয়ে গেলাম টু আমি এই ভ্যালুগুলো এই কারণে সামিশন করলাম কারণ আমি পরীক্ষার হলে খুব সহজেই বুঝবো যে আমার অঙ্কটা কি ঠিক আছে কি না তাহলে সামিশন অফ ব্যাক সাইড দেখেন আমার এসেছিলো সেভেন পয়েন্ট সেটা থেকে আমি সাবমিশন অফ ফোর সাইড যদি বিয়োগ করি ফাইভ পয়েন্ট এইট তাহলে আমার আসে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স একইভাবে আমি সামিশন অফ রাইস মাইনাস সামিশন অফ ফল যদি করি রাইস ছিল থ্রি পয়েন্ট নাইন ফোর ফাইভ সেটা থেকে যদি আমি টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ বিয়োগ করি এটাও আসে আমার প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফোর তার মানে দেখেন আমার এই দুইটা মিলে যাচ্ছে তার মানে আমার অঙ্কটা ঠিক আছে আর আরও একটা চেক আছে আমি যদি লাস্ট আর এল মাইনাস হচ্ছে ফার্স্ট আর এল করি লাস্ট আর এল আমার ছিল নাইনটি নাইন পয়েন্ট সেভেন টু ফাইভ আর ফার্স্ট আর এল আমার ছিল নাইনটি এইট পয়েন্ট জিরো এইট ফাইভ তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমার আসে জিরো তার মানে পরীক্ষার হলে আপনি ম্যাথটা করার পরে আপনি এই তিনটা চেক দিবেন রাইস অ্যান্ড ফলের ক্ষেত্রে এই তিনটা চেকে যদি আমার ভ্যালুগুলো সেম আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ম্যাথ করাটা ঠিক আছে আর যদি এখানে এই ভ্যালুগুলো চেক করে না আসে তাহলে বুঝবেন যে আপনার ম্যাথে কোথাও ভুল হয়েছে তো আমরা আজকের ভিডিওতে রাইজ অ্যান্ড ফল ম্যাথর আলোচনা করলাম আমাদের নেক্সট পার্টে আমরা লাইন অফ কলিমেশন সিস্টেম অর্থাৎ হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট সিস্টেম যেটি সেটি সম্পর্কে আলোচনা করব এবং ওই সে কীভাবে সেটির মাধ্যমে আমরা রিডিউস লেভেল বের করতে পারি আমরা আমাদের নেক্সট ভিডিওতে সেটি দেখব এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই রিলেটেড ম্যাথ কিন্তু দেখা যায় যে বুয়েট প্যাটার্নের যে পরীক্ষা থাকে সেখানে ছোট ছোটো দুই তিন মার্কের এরকম ম্যাথ থাকে মিসিং ডাটা থাকে মিসিং ডাটাগুলো আমাদের পূরণ করতে হয় তো আমি নেক্সট ভিডিওতে লাইন অফ কলিমেশন সিস্টেমটি আলোচনা করব সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ